হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বিআর ব্লগকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর যারা ব্লগটা দেখছো এখন তাদেরকে জানাই অনেক ভালোবাসা। তো এখন হলো সকাল বাজে 6:10। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর আমি সকাল সকাল দেখো একদম রেডি। তো যাব কোথায়? তো যাব তো আমি সকালে একটা ডিউটিতে যাই। তো সেখানে তো হাতে একটা কাগজ যে দেখছো তো সেটা আমার জেরক্স করাতে হবে, কারণ আমার একটা কাজের। তো তার জন্যই হাতে নিয়ে নিলাম, আর এখন বার হয়ে যাব। চলো তালাটা দিয়ে নিই, কারণ বাড়িতে তো মেয়ে নেই, ঘর খালি, বাড়িটা পুরো খালি অবস্থায় আছে এখন। আর দেখো সকালে কিন্তু বৃষ্টি হয়েছে, সকাল বলবো না ভোরবেলায়। তো দেখো এখানে একটু একটু জল আছে দেখা যাচ্ছে, আর পুরোটা মানে শুকনোই উঠুন, এত বেশি বৃষ্টি হয় না। জানি না তোমাদের দিকে হয়েছে কি না, আর যদি হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর এই যে দেখো 1 থেকে 2 ফুটু করে বৃষ্টির পড়ছে, বলতে জমানো জলটা পড়ছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই একটু তুলে নিলাম। আর আজকের সকালটা একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ ঠান্ডাও নেই গরমও নেই, আবার একটু একটু হালকা ঠান্ডা আছে, এর মধ্যে বৃষ্টি। তো মোটামুটি ভালোই লাগছে আজকে সকালটা। আর এই যে এখন আমি মেইন রুটে আছি রাস্তায়, আর রাস্তায় এসে দেখি কত সুন্দর। দেখো কিছু জায়গা ভিজে আর কিছু কিছু জায়গা এতটা শুকনো। তো এই যে এই রাস্তার উপর দিকে গাছ ছিল বড় বড়, তো তার জন্য আর অনেকটি জায়গায় এমন মনে হচ্ছে যেন ফুল এঁকে রেখেছে। তো এমনটাই সুন্দর, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এই সাইডটা বেশি গাছ, তো এই সাইডটা কিন্তু বেশি ভিজে নেই। আর এদিকে দেখো কত সুন্দর, মাঝখানে একটা গুল রাউন্ড আছে আবার। তো আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি, আর এখানে রাস্তাঘাটে কিন্তু এতটা লুক নেই, কারণ এখন তো অনেকটা সকাল। আর ওই যে সামনে দেখছো কিছু লুক আছে, কারণ এখানে একটা দুটো দোকান আছে, তো তার জন্যই লোকজন আসছে। আর গাড়ি এত বেশি এখনও রাস্তায় বার হয়নি, কারণ আমাদের গ্রাম দেশ গাড়ি এতটা অ্যাভেলেবেল নেই। তো আস্তে আস্তে দেখো আমি দোকানে কাছাকাছি এসে পড়েছি, তো এখানে একটু দেরি করব, কারণ আমার যে এই কাগজটা এনেছি তো সেটা আমার লাগবে আজকে। তো এখন দিয়ে যাব দোকানের মধ্যে, তারপর আমার ডিউটি থেকে আসার সময় নিয়ে আসব। তো আমি কিন্তু আজকে আবার একটা ট্রেনিং আছে আমাদের, তো সেখানে যাব, যেখানে আমরা দিদিদেরকে ট্রেনিং করাই। তো আমাদেরকে আজকে ট্রেনিং দেওয়া হবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা হবে আমাদের বিউ অফিসে, তো আমাদের ট্রেনিং করাবে আমাদের স্যার। তো স্যারও আসবে, জানি না কীভাবে আজকে মানে ঘরের কাজগুলি কমপ্লিট করব। তো যাই হোক, আগের কাজটা আগে করে নিই। তো এখানে জেরক্স মেশিন আছে এই দোকানে, তো আমি দিয়ে যাচ্ছি, না হলে আবার যাওয়ার সময় দিতে হবে, কারণ আমার এই ফর্মেটটা ফিল আপ করে তারপর আজকেই জমা দিতে হবে স্যারকে। আর স্যার তো এসে পড়বে, কার টাইম দিয়েছে 12টা। তো জানি না কীভাবে আমি মানে কি করব, আমি এই নিয়ে খুব ভাবছিলাম। তো চলো আমি যাই এখন ডিউটিতে, তারপরে আবার এসে তারপরে দেখা হচ্ছে। তো এই যে এখন আমি দেখো আবার রেডি হয়ে গেছি, বাড়ি এসে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে, কারণ খেতে তো হবে। তো রান্নাবান্না শেষ করে একটু খেয়ে নিয়েছি, আর এই যে আমি স্নান করে পুজোটাও দিয়েছি। আর সকালে বৃষ্টি হওয়ার জন্য কাল আমি দেখো এই তেঁতুলের থালাটা এখানে এনে রেখেছিলাম বারান্দায়। তো এখন একটু রৌদ্রে বাইরে দিয়ে যাব, কারণ যদি রৌদ্রটা ভালো হয়। তো রৌদ্র কিন্তু উঠে গিয়েছে, আর আমরা দেখো এখানে যারা আছি সব দিদিরা আমরা এখানে কাজ করি। তো স্যারও এসে পড়েছে, তো ট্রেনিং আরম্ভ হয়ে গিয়েছে আমি আসার আগে, কারণ আমার একটু লেট হয়ে গিয়েছে। আর এখন দেখো আমরা একটু রেস্টে আছি, কারণ আমাদের টিফিন দেওয়া হবে। আর এই যে সিঙ্গারা এসেছে আর চা আসছে, আর এখানে আমাদের কিছু কাজ দিয়েছে। আর এই যে আমি, কারণ আমার একটু ভালো লাগছে না, তো তার জন্য আমি একটু হাঁটাহাঁটি করছি। আর সব দিদিরাই একটু গল্প করছে, আর স্যার আছে এদিকে। তো চা
পক্ষে আমাদের আবার ট্রেনিং শুরু হবে। তো ট্রেনিংয়ের সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ট্রেনিংয়ের সময় তো আমারও বুঝতে হয় কীভাবে কী করতে হবে। তো তখন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর এখন দেখো আমাদের কিছু কাজ দিয়েছে মোবাইলের উপর করতে হবে। তো আমরা কিন্তু অনলাইন অফলাইন দুটো কাজই আমাদের করতে হয়, তো অনলাইনের কাজটা বেশিরভাগ আমার করতে হয়, এটাই কিন্তু সব দিদিরই অনলাইনেও কাজ করতে হয়। তো আমরা এখানে চাটা খেয়ে তারপর আবার ট্রেনিং শুরু হয়েছে, তো সেখানে আমাদের অনেকটা ট্রেনিংয়ের কিছু কাজকর্ম বুঝে এই যে আমি এখন বাড়িতে এসে পড়েছি, আর বাড়ি এসেছি এখন বাজে হলো 4:30। তো অনেকটা লম্বা টাইম আমাদের ট্রেনিংটা হয়েছে, তো আমাদের ডিউটি হয়েছে। আর এখন বাইরে কিছু কাপড় ছিল, তো কাপড়গুলি নিয়ে রাখছি, আর ব্লগটা আজকে বড় করিনি, কারণ বললাম যে শরীরটা ভালো নেই, ভালো লাগছিল না, তো তার জন্য ব্লগটা আজকে অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আর তোমার যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তো করে নাও। তো সবাইকে টাটা, বাই বাই।